السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم কাছে দূরে দেশে এবং প্রবাসে যে যে অবস্থান থেকে বসে চোখ রেখেছেন নিউজ টোয়েন্টি ফোর লাইভ প্রোগ্রাম ইসলাম আমরা অনুষ্ঠানটি দেখার জন্য সকলকে উক্ত অনুষ্ঠান ও চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আজকের আয়োজন শুরু করতে যাচ্ছে আল্লাহবুল্লাহ আলমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং মানব জাতিকে আল্লাহ দিনের উপরে থাকার জন্য যুগে যুগে আল্লাহ তালা আম্বিয়া করাম আলিমসাল্লা সাল্লামদেরকে পাঠিয়েছেন আম্বিয়া করম আলিম সাল্লা সাল্লামের সুমহান জামাত জগতের বুকে এসে জগৎবাসীকে তথা মানব জাতিকে এক আল্লাহ তালার তহিদের দিকে আহ্বান করেছেন অর্থাৎ রসুল আকরম সাল্লিহি আসাল্লাম বলেছেন হন তোমরা বলো লাই সফলতা অর্জন করবে সফলতা তোমাদের পদ চুম্বন করবে সত্যি রসুল আকরাম সাল্লাহিসাল্লামের পদ অনুসরণ করে যারা তহিদের পথে চলেছেন তারা পেয়েছেন অনাবিল শান্তি ইহ এবং পরজগতে পরজগতে তাদের জন্য রয়েছে শান্তির জায়গা জান্নাত যে শান্তির জায়গাটি চির শান্তি মা মাদা মাতিস্যামা আর যতদিন পর্যন্ত আকাশ এবং যত জমিন থাকবে ততদিন পর্যন্ত তারা সেখানে শান্তি ভোগ করতে থাকবে সুল ইকরম সাল সাল্লামকে আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআন দিয়েছেন মানুষ যেন দিনের উপরে থাকে শান্তির উপরে থাকে এবং অশান্ত জগতে যেন শান্তির পথে চলতে পারে এই জন্য আল্লাহ তালা আল কোরআন দিয়েছেন তাই আমরা কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আজকে কথা বলবো কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং গবেষক মিডিয়া আলোচক মিডিয়া অবস্থাপক মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া মস্তুল খিলখেত ঢাকা সাথে আছি আমি বরাবরের মতো আমজাদ হুসাইন হেলালি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মুফতি সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন রসুল আকরম সাল্লি ওসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন বিশেষ করে সুর আর রহমান তেলাওয়াত করলে বড় মধুর তেলাওয়াত তেলাওয়াত করলে ভালো লাগে শুরুর যে আয়াতগুলো আছে এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছে আর রহমান আল্লাম আল কোরআন যে রহমানের কাসম করে আল্লাহ বলেছেন যে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং বয়ান শিক্ষা দিয়েছেন বক্তব্য শিক্ষা দিয়েছেন আপনি জানেন যে জান্নাতের মধ্যে হজরত দাউদ আলহি সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন হজরত রসুল আকরম সাল্লাম কোরআন তেলাওয়াত করবেন সেখানে তেলাওয়াত করবেন আর রহমান আল্লাহ তালা নিজেও কোরআন তেলাওয়াত করবেন তিনি বলবেন আনার রাহমান আমি রহমান আমি রহমান আমি রহিম তো এই সমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সেদিন অন্যরকম এক মনোরম দৃশ্য হবে তো কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষার গুরুত্ব কোরআন শিখলেই তো তেলাওয়াত করতে পারবে না শিখলে তো তেলাওয়াত করতে পারবে না তো আপনার কাছে আজকে আমরা এই সুন্দর এই গুরুত্বপূর্ণ ঐশি বাণী কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আপনার কাছে আমরা শুনবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি الذিন ইসতাফা আম্মা বাদ وقال الله تعالی في كلامه المथित الفرقان الحميد اقرا بسم ربك الذي خلق خلق আল্লাহ من علق الله মানব জাতিকে জিন জাতিকে আল্লাহ তার এবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে আদম আলা ইসলাম থেকে এবং কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে তাদের জীবন চলার জন্য এই দুনিয়াতে কিভাবে চলবে কিভাবে খাবে কিভাবে ব্যবসা করবে কী পড়ালেখা করবে সেই সমস্ত জিনিস শিক্ষা অর্জন করার জন্য একটা বাণী দিয়েছেন একটা কিতাব দিয়েছেন যেটার নাম হলো আল কোরআন আর যে আল কোরআন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে অহির মাধ্যমে প্রেরণ করেছেন তো আমরা এই পৃথিবীতে কিভাবে চলবো কিভাবে হাঁটব কিভাবে খাবো সব কিছু পরিপূর্ণভাবে একটা জীবন ব্যবস্থা আমাদের কোরআনের মধ্যে দিয়েছেন যদি আমরা কোরআনকে না শিখি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের যত কথোপকথন আছে যত নিদর্শন আছে যত বয়ান আছে আপনি যেরকম বলেছেন যে সুরা আর রহমান আল্লাহ রবুল্লা আলমিনের প্রশংসা বর্ণনা করেছেন বিভিন্ন বয়ান দিয়েছেন তো আমরা কোরআন যদি না শিখি তাহলে তো আমরা কিছুই শেখা হবে না কেননা আমি যখন চলবো আমি নামাজ পড়বো নামাজের মেধে কোরআন পড়তে হয় আমি দোয়া করব তখন দোয়ার মাধ্যমে কোরআনের মধ্যে কোরআনের সুরার মাধ্যমে কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হয় কেন আল্লাহ বলছে নামাজ হলো আমার সাথে মুমিনের মেরা স্বরূপ সাক্ষাৎ হয় তো আপনি নামাজ পড়তে গেলে কোরআন দরকার যদি কোরআন আপনি না শিক্ষা করেন তাহলে কোরআন শুদ্ধ পড়তে পারতেছে না তাহলে তো আল্লাহর সাথে কখন কথোপকথন করতে না আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেলেন বা সাক্ষাতের জন্য গেলেন কিন্তু আপনি বাসা জানেন না প্রধানমন্ত্রী বাংলা ভাষা বুঝে বা আপনি বাকশক্তি নাই বলার তাই বাক শক্তি দ্বারা যে কোরআন যদি আপনি না শিক্ষা গ্রহণ করেন কোরআন যদি না পড়তে পারেন কোরআনের বাসাকে যদি না বুঝতে পারেন তাহলে আপনি কিভাবে কথা বলবেন আর যারা নাকি কোরআনকে পড়বে অনুধাবন করবে কোরআনকে বুঝতে পারবে তখন তো আল্লাহ রব্বুল আলমিনের সাথে সে সাক্ষাৎ করতে পারবে কথা বলতে পারবে কথোপকথন করতে পারবে এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি দিয়েছেন কোরআনের মাধ্যমে কি মেসেজ দিয়েছেন সেই মেসেজগুলো আমরা কি করতে পারবো অনুধাবন করতে পারব এবং আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে পারব কিন্তু যারা কোরআন জানে না তারা তো এই জিনিসটা করতে পারবে না কাজেই প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা উন্মতের জন্য প্রত্যেকটা ব্যক্তির জন্য কোরআন শিক্ষা করা কোরআনকে অনুধাবন করা কোরআন এর যে মেসেজ এই সমস্ত মেসেজগুলি নিজের জীবনের মধ্যে পারিবারিক রাষ্ট্রীয় সামাজিক জীবনে বাস্তবায়ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি যেমন আপনি যদি কোরআনকে ভালোবাসেন কারোর জন্য কারোর সাথে ভালোবাসা কারোর সাথে শত্রুতা কারোর সাথে সম্পর্ক করা কারোর সাথে মহাব্বত করা একমাত্র কোরআনের মাধ্যমে করতে হবে আর যদি আপনি কোরআনকে না শেখেন তাহলে তো আপনি কোনোটাই করতে পারবেন না আর এই কোরআনকে শিখার মাধ্যমে আমরা আমাদের আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারবো রাসিউলের সান্নিধ্য অর্জন করতে পারব। এবং আমরা যে মারা যাওয়ার পরে ইহ পরকাল যে জিন্দিগিতে আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন সেই জান্নাতের অধিবাসী হতে পারবো আর যারা নাকি কোরআন না পড়তে পারবে তারা তো কেমতের দিন তারা নিজেদের কপালকে নিজেরাই কি করবে আপনার বাড়ি দিবে যে আমি কি করলাম আমি সারাটা জীবন দুনিয়াতে কাটায় আসলাম আমার হায়াতকে শেষ করে আসলাম একটি কোরআনের আয়াতও পড়তে পারি না আমি নামাজ আমার পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে আমি নামাজ পড়তে দাঁড়ালাম আমার সুরা ফাথেয়া ঠিক নেই আমি দুইটা তিনটা সুরা সুরাও আমি কি করতে পারি না শুদ্ধভাবে পড়তে পারি না যে নামাজ আদায় করব। আমি সুরা মাসুরা পারি না আত্মায়ত পারি না দয় কুনু পারি না তাহলে আমি আমার পঞ্চাশ ষাট বছরের জীবন যে আমি এই অতিবাহিত করলাম কোরান ব্যতীত তাহলে পুরা আপনার জীবনটাই কি হয়ে যাবে আপনার জিরু হয়ে যাবে সব থেকে বঞ্চিত হয়ে যাবে যথার্থ আপনি বলছিলেন দর্শক মন্ডলী কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম কোরআন শব্দটিকে যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব যে কোরআনকে কোরআন বলে কেন নামকরণ করা হয়েছে কোরআনকে কোরআন এই জন্যই বলা হয় যে কোরআন শব্দটি মাক্রুবন আরবি ব্যাকরণে মাক্রুবুনের অর্থে ব্যবহৃত হয়েছে মাকরুবন শব্দের অর্থ হলো যাকে বারবার পড়া হয় যা বারবার পঠিত হয় তাকে মূলত মাক্রুবন বলা হয় কোরআন একমাত্র গ্রন্থ আল্লাহ তালার যে গ্রন্থটিকে বারবার পড়া হয় শুধু বারবার নয় কতবার যে পড়া হয় সেটা আল্লাহ রাব্বিকিমই জানেন আপনি মুসলিম হিসাবে আমি মুসলিম হিসাবে যদি হিসেব করতে যাই তাহলে আমাদের হিসাব করে বের করা সম্ভব নয় যে কোরআনকে আমরা এতবার তেলাওয়াত করি তেলাওয়াত করা উচিত আমাদের মুফতি সাহেব বড় চমৎকার বলেছেন যে কোরআনকে আমরা নামাজে পড়ি কোরআনকে আমরা দোয়ায় পড়ি কোরআনকে আমরা জীবনের কোরআন আমাদের সঙ্গী আমি যেখানে যাই কোরআন যেন আমার সাথে থাকে কোরআনের ভলিউম না থাকতে পারে আমার হৃদয় আমার বক্ষে আমার অন্তরের গহিনে রয়েছে কোরআন আমার অন্তরের গহিনে রয়েছে কোরআনের শিক্ষা আমার অন্তরের গহিনে রয়েছে আল্লাহ রবুল আলমিন যেই অন্তরে আল্লাহ তালার কোরআন রয়েছে আল্লাহ তালা রসুল আকরম সাল্লা সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়াতে কিছু কিছু বাড়ি অথবা ঘর আছে যেগুলো বিরান মানব জন থাকে না কিছুই থাকে না তো সেখানে এক সময় দেখা যায় যে বনজন্তু জন্তু জানোয়ার পশু পাখি সাপ বিচ্ছ জঙ্গলি পোকা বাকর ইত্যাদি বাসা বেদে সেখানে বসবাসের উপযুক্ততা সেখানে আর থাকে না ঠিক কোনোরূপভাবে যেই কলবে যে অন্তরে কোরআন থাকবে না কোরআনে শিক্ষা থাকবে না সেই অন্তরটাকে আস্তে আস্তে গুণা আস্তে আস্তে পাপ অপরাধ ইত্যাদি পাকড়াও করে নেবে যার পরে দেখা যাচ্ছে যখন তার অন্তরটাকে গ্রাস করে নিবে অন্যায় অনাচার গুণা পাপাচার অশ্লীলতা ইত্যাদি গর্হিত কাজ তখন লায়ারিফুহু মারুফান ওলাইউন কিরুহু মুনকেরান ইল্লা দাবা ও হাওয়াহা রসুল একরাম সাল্লাহুল ইসলাম বলেছেন তখন ওই অন্তরটি ভালো এবং মন্দ কমতি নিজের জন্য কোনটা উপকার কোনটা অপকার নিজের জন্য কোনটা ক্ষতি কোনটা ক্ষতি নয় এটা সে বুঝবে না যার কারণে সে যার মনে চায় যা মনে চায় তাই সে করতে থাকে এমন এমন নিকৃষ্টতম কাজে সে যুক্ত হয়ে যায় যেটা মানবতা ইনসানিয়াতের সম্পূর্ণ বিরোধী সম্পূর্ণ খেলাপ কাজে যুক্ত হয়ে যায় তাই চলুন কোরআনকে ধরি কোরআন পড়ি কোরআন অনুযায়ী জীবন ঘটন করি আল্লাহর্বিকিম আমাদেরকে কোরআন শিক্ষার তাওফিক দান করুন কোরআন শিখতে পারি না বা শিখিনি এ কথাটা মুসলিম হিসাবে আমাদের বলা উচিত নয় কারণ আল্লাহ আমাকে হৃদয় দিয়েছেন আমাকে মেধা দিয়েছেন আমার হৃদয়ের দ্বারা আমার মেধার দ্বারা আমি কোনটা আগুন কোনটা পানি কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা আলো কোনটা অন্ধকার কোনটা রাত্র কোনটা দিবস কোনটা মাটি কোনটা আকাশ কোনটা বাতাস কোনটা ঠান্ডা কোনটা গরম আমরা কিন্তু নির্ণয় করতে পারি ঠিক আমার জন্য কোরআন উপকার আমি এটা ভালোভাবে বুঝি কোরআনকে ধরি কোরআন অনুযায়ী জীবন চলে চলাই আল্লাহ তালা বলেছেন এই কোরআনে তোমারকে তোমার হৃদয়কে তোমার জীবনকে শান্ত প্রশান্ত দেবে শান্তি দান করবে আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তো অফিক দান করুন আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করুন অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য প্রথমে জেনে আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন আপনার কাছে আমার প্রশ্ন আদর করে কপালে পাতাল সুপাতে পারে জি বোঝা যাচ্ছে না একটু জোরে বলতে হবে মাকে আদর করে কপালে চুমা দিতে পারবে বলতেছি যে সন্তান মানে ছেলে আমরা বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি আপনি শুনতে থাকুন যে মুক্তি মাকে যদি আদর করে কেউ চুমা দে সন্তানকে মা চুমা দে এটা দিতে পারবে কোনো সমস্যা নেই কেননা মা তো সন্তানকে বড় করেছে আদর করে লালন পালন করে সে সন্তান মাকে শ্রদ্ধা করে সম্মান করে যদি কপালে চুমা দেয় সেটা হ্যাঁ এটা হলো আঞ্চলিক কিছু রেওয়াজ কিছু পদ্ধতি আছে আপনি দেখেছেন মিডিল ইস্টে সৌদি আরবে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে আছে শ্রদ্ধা শ্রদ্ধাজনক অথবা শ্রদ্ধা সম্মান প্রদর্শন করা তো সেটাতে কপালে চুমু দেওয়াতে এতে সন্তান পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক মা কে বাবা কে এর দ্বারা তো কোনো সমস্যা আমরা অন্তত দেখছি না ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালাম রাহমাতুল্লাহ আপনি প্রশ্ন করুন আসসালাম কমিয়ে কথা বলুন এখন প্রশ্ন করুন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না আপনি আরেকবার চেষ্টা করুন পরের দর্শক যিনি আছেন আসসালামু আলাইকুম পরিচয় দিয়ে প্রশ্ন করুন

অক্তটা হয় ফজরের নামাজের অক্ত যখন শেষ হয়ে যায় সূর্য ওঠার পরে তেইশ মিনিট অথবা ১৭ মিনিট কেউ কেউ বলেছেন এগারো মিনিট সতর্কতামূলক আপনি সতেরো মিনিট পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন এরপরে অক্ত হলো তার মানে আপনি ধরতে পারেন ছয়টা অথবা সাড়ে ছয়টা সাড়ে পর্যন্ত বর্তমানে আপনার এরশাকে রক্ত হয়ে যায় তো ছয়টা থেকে নিয়ে আপনি আটটা পর্যন্ত ধরুন দুই ঘন্টা এক্সট্রাকে রক্ত থাকে এরপরে আবার চাষের সময় হয়ে যায় তো চাষের সময় থাকে একদম ইয়া পর্যন্ত এগারোটা পর্যন্ত এগারোটা সাড়ে তো এক্সট্রাকের নামাজ আপনি নফল নামাজ তো আপনি চাইলে সাতটায় পড়তে পারেন চাইলে আপনি ফজরের নামাজ পড়ে যে বিছানায় আছেন আপনি বিছানায় কোরআন তালাওয়াত করলেন তেজবি তাহালিল পড়লেন এরপরে যখন অক্ত হয়ে যাবে ইশরাকের নামাজ পড়ে ঘরের অন্যান্য কাজ আপনি করলেন এটা একটা সুবিধা আছে তখন আপনি অন্য কোনো কাজে ব্যস্ত হলেন না একসাথে একান্ত যদি আপনার সময় থাকে একান্ত যদি আপনার ব্যস্ততা থাকে তাহলে তো আপনি উঠতে পারবেন কিন্তু সবচেয়ে ভালো বেস্ট যে পদ্ধতি সেটা হল বিছানায় পড়ে ইশরাকের নামাজটা পড়ে নেওয়া আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো সালাম আলাইকুম রহমতুল্লাহ

আপনার কথা আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আপনি কি বলতে চাচ্ছেন পুরোটাই আমরা বুঝতে পেরেছি এই বিষয়টি নিয়ে ইতিপূর্বে আমরা বেশ কথা বলেছি আপনাকে খুব খেয়াল করে কথাগুলো শুনতে হবে আপনি যেমনটি বলেছেন কেয়াম বেদাত আপনি বলেছেন আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে কেয়াম শব্দের অর্থ যদি আপনি বুঝেন তাহলে আপনি কেয়ামকে বেদাত বলবেন না কেয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো আমাদের মধ্যে আমরা দাঁড়াই আপনি দাঁড়ান আপনি হাঁটেন আপনার হাঁটাটা কি বেদাত আপনার দাঁড়ানো কি বেদাত নিশ্চয়ই বেদাত নয় আপনার হাঁটাটা বেদাত নয় আপনার দাঁড়ানোটাকে বেদাত নয় হ্যাঁ যখন আপনি মনে করছেন যে দাঁড়ানোটা আপনার জন্য ফরজ তখনই সেটা কি কিন্তু শরীয়ত এবাদত মনে করছেন আপনি দাঁড়াতে হবে না দাঁড়ালে আপনার জন্য শরীয়তের বহু বড় প্রোগ্রাম বড় বিধান লঙ্ঘন হয়ে যাবে তখনই সেটা একটা পর্যায়ে চলে যাবে বেদাতের পর্যায়ে চলে যাবে যেটা আপনি বলেছেন বেদাত শব্দের অর্থ কী বেদায়াত শব্দের অর্থ হলো যে যেই হুকুমটি যে বিধানটি আল্লাহ রসুলের জমানায় ছিল না সাহাবাই কেরামের জমানায় ছিল না সাহাবাই কেরাম তাবে আইন তাবে তাবে আইন আইমে মুচিতাহিদিন অর্থাৎ আউলিয়াই কেরাম পর্যন্ত যারা করেননি আবারত মনে করে করেননি নর্মাল করেছেন হেঁটেছেন কথা বলেছেন দাঁড়িয়েছেন এটাকে বেদাত কোনো ভাবি বলা যাবে না তবে বেদাত ওই পর্যায়ে যখন আপনি কোন কোনো মানে যেটা শরীয়তে নেই যেটাকে শরীয়ত মনে করা হয় না সেটাকে ওলামাইকরম বলেননি হাদিস কোরআনে বলা হয়নি সেটাকে যখন আপনি শরীয়ত বলে চালাতে চাবেন তখনই সেটাকে একটা পর্যায়ে বেদাত বলা যাবে আশা করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন পরবর্তী দশকের কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশক মন্ডলী যারা প্রশ্ন করবো টিভির ভলিউম কমিয়ে এরপরে কথা বলবো

আর মাগরিবের আজান হওয়ার সাথে সাথেই যত তাড়াতাড়ি সম্ভব যেন মাগরিবের নামাজটা পড়ে নেওয়া হয়। তার ব্যাপারে আমরা ইমামদের ধের একতলাপ দেখেছি মতানৈক্য দেখেছি কিতাবের মধ্যে সেটা আপনাকে জানিয়ে দিতে পারি আপনি কোন এলাকায় আছেন সেটা আমরা জানি না তবে গ্রামে গঞ্জে দেখা যায় যে মাগরিবের পরে আকাশে দুই ধরনের রেখা দেখা যায় একটা হলো সাদা রেখা একটা হলো লাল রেখা তো লাল রেখা চলে যাওয়ার পরে একটা সাদা রেখা বের হয় তো কেউ কেউ বলেছেন মধ্যে যে ওই লাল শেষ সীমানা পর্যন্ত মাগরীব রক্ত থাকে আর কেউ কেউ বলেছেন লাল রেখা যাওয়ার পরে সাদাটা যখন বের হয় তখন মাগরীবের রক্ত থাকে তো সবকিছু মিলিয়ে সব সময় তো আর আকাশ দেখা সম্ভব না সেটাই আমরা বলছি এজন্য আপনি ধরে রাখুন যে আজান হওয়ার পর থেকে অর্থাৎ অক্ত হওয়ার পর থেকে নিয়ে পৌনে এক ঘন্টা পঞ্চাশ মিনিট পর্যন্ত মাগরীবের রক্ত থাকে তবে আমাদের মুফতি সাহেব যে বিষয়টি বলেছেন যে মাগরীবের রক্ত যেহেতু খুব একটা সময় নয় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা এক ঘন্টা অনেক লম্বা সময় নয় তাই আউ্বাল অক্তে অর্থাৎ শুরু অক্তেই পড়ে নেওয়াটাই আফজল অতি উত্তম আশা করছি আপনি বুঝতে পেরেছেন পরবর্তী দর্শকের কথা শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কবরের গ্রামে কোনো ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আপনি আপনাকে বুঝিয়ে বলছি শুধু আপনাকে নয় আমাদেরও বোঝা দরকার আছে আমরা যারা অনুষ্ঠান দেখছি যারা আমরা কথা বলছি আমাদের সকলের জন্য বিষয়টি পর্যালোচনা করা দরকার যে আসলে মোরা কাবা কাকে বলা হয় মোরা কাবা হলো বৈঠক মানে বসে আপনার আল্লাহ বিল্লা করা বসে আল্লাহর তসবি পড়া আল্লাহর ধ্যানে নিজেকে মানে একচিত্রভাবে ভাবে আল্লাহর আবাদত করা পড়া এটাকে বলা হয় একটু বিশ্লেষণযোগ্য বিশ্লেষণের দাবি রাখে রকিব মোরা হলো অপেক্ষা করা কারোর জন্য কিছু কিছু পাওয়ার জন্য অপেক্ষা করাকে মূলত মোরাকাবা বলা হয় মোরাকাবা শব্দের অর্থ হলো অপেক্ষা করা কিন্তু এই মোরাকাবা শব্দটাকে আমরা নির্দিষ্ট একটা জায়গায় ব্যবহার করে থাকি সব অপেক্ষার জায়গায় আমরা মোরাকাবা শব্দটাকে ব্যবহার করি না যেমন এনতেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া এক জায়গা থেকে আরেক জায়গাতে যাওয়া কিন্তু সব জায়গাতে আমরা এন্তেকাল শব্দটি বলি না আপনি এখান থেকে যদি মস্তুল যান তাহলে এখান থেকে স্থানান্তরিত হয়ে মস্তুল গিয়েছেন কিন্তু এটাকে অন্তকাল বলা যাবে না এখান থেকে আপনি ঢাকা গিয়েছেন অন্তকাল বলা যাবে না অন্তকালটাকে আমরা নির্দিষ্ট জায়গায় ব্যবহার করি যিনি একবারে পরকালে চলে গিয়ে যাচ্ছেন প্রাণবায়ু চলে গিয়েছে মৃত্যুবরণ করেছেন ওকে অন্তকাল বলা হয় তাহলে অন্তকাল শব্দটি ওই জায়গার জন্য খাস সীমাবদ্ধ ঠিক মোরাকাবটাকে সকল অপেক্ষার জন্য মোরাকাবা বলা হয় না মোরাকাবাতে হলো মূলত আত্মশুদ্ধির লাইনে যখন আপনি চর্চা করবেন মেহনত করবেন বিভিন্ন জিকির আসকার করবেন তেজবিহাত পালন করবেন পালন করার পরে আল্লাহ তালার সাথে গভীর একটা সম্পর্ক স্থাপিত হয়ে যায় গভীর একটা সম্পর্ক হয়ে যায় যখন গভীর সম্পর্ক আল্লাহ তালাহর সাথে হয় মুফতি সাহেব তখন আপনি আল্লাহ পাকের ছাড়া আপনার কাছে কিছু ভালো লাগবে না তখন আপনার কাছে মনে হবে যে একাকিত্ব কিছু সময় আমি আল্লাহ আপনি মসজিদের কোনে অথবা ঘরের কোনে বসে চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের একা আল্লাহ পাকের বরত্ব মহত্বকে যখন চিন্তা করবেন এই এই অবস্থানটাকে কি বলা হয় মোরাকাবা বলা হয় তাহলে আপনি অপেক্ষা করছেন কিসের জন্য আপনি অপেক্ষা করছেন আল্লাহ পাকের পরিচয় পাওয়ার জন্য আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য এক এক বলা হয় মোরাকাবা আপনি যে কথাটি বলেছেন যে কবরে মোরাকাবা করা কবরে মোরাকাবার কোনো জায়গা নয় কারণ কবরে যিনি চলে গিয়েছেন ওনার জন্য কবর স্থানে গিয়েও আপনি জিয়ারত করতে পারেন বাড়িতে বসেও জিয়ারত করতে পারেন যে কোনো জায়গাতে বসে আপনি জিয়ারত করলে সেটা আল্লাহ রব্বিক করিম ওনার কাছে পৌঁছে দেবেন আশা করছি আপনি বুঝতে পেরেছেন মোরাকাবা আমাদের সকলের জন্য দরকার আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব গুণকীর্তন নিয়ে আল্লাহ পাকে সৃষ্টি নিয়েছেন চিন্তা করা এটাও এক ধরনের বড় আকাবার অন্তর্ভক্ত অন্তর্ভুক্ত পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো জি আসসালাম আলাইকুম রহমত উল্লাহ আলাইকুম আসসালাম আরহমাতুল্লাহ কাউকে দেখতে পাইলাম না আর আমি আর আমরা যেখানে আমরা দুই মিলে আপনার প্রোগ্রাম দেখি মোনাজাত পর্যন্ত রোজার মাস দেখি আলহামদুলিল্লাহ একটা তত হইলো আমার ছেলে এ তো সাкаде মুরগি আলা ব্যবসা ঐ মুরগি আলাই যদি কমলে তাহলে মুরগি যদি যায় খাওয়ার জন্য ওগুলা কি মানাকে খাইতে পারবে আপনার ছেলে মুরগির ব্যবসা করে মুরগি বেশ ভালো রে টাকা দেন আমরা বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন মুরগির ব্যবসা করে না ছেলে মুরগির ব্যবসা করে না কেউ মুরগির ব্যবসা করে আমি ধরুন মুরগির ব্যবসা করি আপনি কিছু টাকা আমাকে দিয়েছেন ব্যবসা খাটানোর জন্য আমি ব্যবসা করে যদি কিছু লভ্যাংশ আপনাকে দেই দেই সেটাকে আপনি ভোগ করতে পারবেন যদি মুরগির ব্যবসার জন্য টাকা দেয় সে সেখান থেকে লাভ হয় লাভের ক্ষেত্রে থেকে অনেক সময় টাকাও দেয় সাথে দুইটা মুরগিও দেয় এরকম হয় যে ফলের ব্যবসার জন্য আমি টাকা দিলাম ফলের ব্যবসা করছে কিছু ফল নিজেরা খাওয়ার জন্য যে টাকা দিছে তাকেও দেয় আবার নিজেও রাখে এটা জায়েজ কোনো সমস্যা নাই মানে জায়েজ হলো তখন যখন লাভ লসের ভিত্তিতে আপনার ছেলে ব্যবসার সাথে যুক্ত হয় তখন লস এরকম যদি হয় যে টাকা দিয়েছে মূলধন ঠিক আছে যা লাভ হয় লাভ হলো তাকে দিতে হবে লস হলো দিতে হবে সুদি সুদি কোনো কারবার যদি সিস্টেম না থাকে সুদি কারবার যদি যুক্ত থাকে তাহলে তো আপনার জন্য ছেলের জন্য জায়েজ নয় ছেলের জন্য যেটা জায়েজ নয় সেটা আপনার জন্য জায়েজ নয় ওর জন্য যেটা জায়েজ সেটা আপনার জন্য জায়েজ আশা করছি আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি প্রশ্ন আমার কাছে প্রশ্ন যে ওই ইয়ে নামাজে পরেই নামাজে মুসলিমরা কি চার পাঠ করবে আরেকবার বলুন টিভির ভলিউম কমিয়ে নামাজটা কি রুজুরের কাছে আবার প্রশ্ন যে পরের নামাজে বুঝতে পেরেছি আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি ফজরের নামাজ ফরজ নামাজে ইমাম তালাওয়াত করবেন মুসলিউ তালাওয়াত করবেন কি আমাদের হানাফি মাজাব অনুযায়ী ফরজ নামাজে যেই জহার যেটা মানে জোরে যেই করে যে প্রথম দুই আকাতে যেরকম মাগরিবের নামাজে ফজরের নামাজে এই সমস্ত রাকাতে। মুসল্লিরা কি করবে তার তেলায় ইমামের তেল শুনবে তারা করবে না হ্যাঁ আপনি যে বলেছেন ফরজ নামাজে অর্থাৎ ইমাম সাহেবের পেছনে মুক্তাদি যখন থাকে তখন মুক্তাদি তালাওয়াত করবে কিনা তেলাওয়াত করবে কিনা সুরা ফাতেহা পড়বে কিনা সঙ্গে সুরা মিলাবে কিনা না মুক্তাদি যদি আছেন উনি মুক্তাদি উনি বলেছেন বিহাজ আল ইমাম আমি ইমামের একতেদা করেছে তো আপনি কিসের একতেদা করেছেন আপনি ইমাম সাহেবের নামাজে যতক্ষণ থাকবে ততক্ষণ ইমাম সাহেবের এক্তেদা করেছেন তো এখানে আপনাকে আমরা বলতে চাই যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম কী বলেছেন এবং কোরআনে কী আছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফক্রাউ মাতা মিনাল কোরআন যে কোরআন যেখানে সহজ সেখানে তুমি পড়ো ইমামের জন্য এবং যিনি এক একই নামাজ পড়েন তার জন্য অথবা যখন আপনি সন্ন্যত বা নফল পড়েন তখনের জন্য আর অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন ফাস্তামিউলাহ আংসিত ইদা কুরি আল কোরআন সালাত নামাজের মধ্যে যখন কোরআন তালাওয়াত করা হয় তখন ফাস্তমিউ অর্থাৎ ইস্তেমা ইস্তেমা শব্দের অর্থ হলো শ্রবণ করা ও আনসিত এনসাদ সাত শব্দের অর্থ মনোযোগ দিয়ে শ্রবণ করা অর্থাৎ ধ্যান মন দিয়ে সেটাকে শ্রবণ করা প্রতিটা শব্দ প্রতিটা হরফ শ্রবণ করা এটা মুক্তাদির জন্য জরুরি অংশ এই সাপোর্টে রসুল্লাহ আলি হাদিসে কি বলেছেন যে কেরা আতুল ইমামে কেরা আতুল মুক্তাদি ইমামের কেরাতি মুক্তাদের কেরাত ইমাম যখন কেরাত পড়েছেন তো মুক্তাদিরও সেটা কেরাত হয়ে গিয়েছে এবং অন্য হাদিসের রাসুল্লাকরম সাল্লা সাল্লাম বলেছেন যে মুক্তাদি যে কেরাত পড়ে ইমাম যে কেরাত পড়ে সেটা মুক্তাদি যখন পড়বে মুক্তাদি যখন শুনবে তখন মুক্তাদি কিন্তু সব সে পাবে হাদিসের মধ্যে আছে লা বি ফাতে হাতিল কিতাব ফাতে হাসারা নামাজ হয় না অনেকেই কথাটা বলে থাকেন ফাতে হাসারা নামাজ হয় না আমরাও বলি হাসারা নামাজ হয় না তবে কার জন্য ফাতে হাসারা নামাজ হয় না যিনি একাকে নামাজ পড়েন তার জন্য সরাফ আতে হাসান নামাজ পড়া হয় না কার জন্য যিনি ইমাম সাহেব তার জন্য আমি তো মুক্তাদি আমি ইমাম সাহেবের উপরে হাওয়ালা করেছি আমার নামাজের ইমাম সাহেবের কেরাতি আমার কেরাত আমরা সংক্ষিপ্তভাবে আপনাকে বলার চেষ্টা করেছি হাদিসের মধ্যে রয়েছে আহনাফের মাজহাব যারা অনুসরণ করি তারা এই চর চলবো এছাড়াও অন্যান্য অন্য কিন্তু ভিন্ন কথাও আছে যেটা হাদিস দ্বারাই প্রমাণিত আপনাকে ধন্যবাদ পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

যে তার বাবা নামাজ পড়ে না তার এটা নিয়ে অনেক চিন্তিত উনি দেখেন আপনার আব্বাকে নামাজ পড়ে না আপনার আব্বাকে প্রথমত আপনি কি করতে হবে বুঝাইতে হবে যে আব্বা আমরা মুসলমান মুসলমান হিসাবে পাঁচ সত্য নামাজ পড়া ফরজ এবং আল্লাহর বিধান এটা এটার জন্য তার আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে এটার নামাজের জন্য শাস্তির সম্মুখীন হতে হবে এবং তাকে বেশি বেশি আপনার বিভিন্ন ধরনের মাহফিলে বড় বড়ো বড়ো ওলামাদের কাছে বুজুর্গদের কাছে নিয়ে যাবেন বা পাঠাবেন যেন তাদের সান্নিধ্যেও অনেক সময় মানুষের মন কি হয়ে যায় নরম হয় আল্লাহর প্রতি দাবিত হয় বিভিন্ন ওয়াজ শোনাবেন আল্লাহ বিরু কথা বলবেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন আপনার বাবার জন্য যেন আল্লাহর আল্লাহ আপনার বাবার মনকে আল্লাহর দিকে নামাজের দিকে দাবিত করে দেন সুন্দর আপনি বলেছেন আপনি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দর্শকের কথা শুনব জেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শুনতে পাচ্ছেন প্রশ্ন করুন হ্যালো আসসালামু আমি নেটুগনা থেকে জাহানারা পারভীন জি আমার প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ চার রাগাত পড়ার সময় দুই রাগাত সুরা মিলায় পড়লাম তারপর তিন রাগাতের সময় যদি আবার ভুলে সুরা মিলায় ফেলি তাহলে কি সাহস দা দেওয়া যাবে জি নামাজ হবে কি না অবশ্যই নামাজ হবে আপনি শুনতে থাকুন আমরা কথা বলছি সুরসেজদা দিলে নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নাই তাতে কোনো অসুবিধা নামাজ কমপ্লিট আপনি আপনার যেটা কাজ ছিল যে প্রথম দুই রাখাতে সুরা ফাতে সঙ্গে সুরা মেলাবেন আর দ্বিতীয় দুই রাকাতে শুধু সুরা ফাতেহা পড়বেন তা আপনি সঙ্গে সুরা মিলিয়েছেন এর দ্বারা নামাজও নষ্ট হবে না সাহসের দাও লাগবে লাগবে না কারণ আপনি কোনো ওয়াজিব তরক করেননি আপনার যেটা কাজ ছিল আপনি সুরা ফাতেহা পড়া দরকার ছিল সেখানে একটু মিলিয়েছেন ভুলে এর দ্বারা নামাজ নষ্ট হবে না সুরা ফাতেহা পড়েছেন অথবা সঙ্গে সুরা মিলিয়েছেন ওয়াজিব তরক হওয়ার মতো কিছু হয়নি তাই সহসে দেওয়া দেওয়ারও প্রয়োজন এখানে আমরা দেখছি না মুফতি এই ধরনের কোনো মশলা বলেননি আমাদের জানা নেই

তিনটি দুইটা ছেলে একটা মেয়ে মাশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করেন তার নাম আমাদের কাছে ছেলে দুইটি মেয়ে একটি ছেলে একটি ছেলে দুইটি মেয়ে আল্লাহ তাআলা দিয়েছেন প্রথমত আপনাদের দায়িত্ব হলো আল্লাহ পাকে শুকরিয়া আদায় করা আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন এই নিয়ামতে শুকরিয়া আদায় করা দ্বিতীয়ত হলো আপনাদের যে কাজ তা হলো ওদের তিনজনের নামে আকিকা দিয়ে দেয়া ছেলের জন্য সম্ভব যদি হয় দুটো খাসি না হলে একটি আর মেয়ে কন্যা সন্তান দুজনের জন্য দুটো খাসি অর্থাৎ তিনটি খাসি দিলেই আকি কেটা হয়ে যাবে এটা তাদের হক তৃতীয় কাজ হলো ওদের সুন্দর নাম রাখা আপনি আমাদের কাছে এক নাম জিজ্ঞাসা করেছেন সবচেয়ে ভালো হলো যদি স্থানীয়ভাবে আলমল আমাদের সাথে যোগাযোগ করে নাম রাখেন ইসলামিক নাম রাখা এটা আপনাদের উচিত তারপরে যেহেতু জানতে চেয়েছেন আমরা প্রস্তাব করতে সবচেয়ে নামের সাথে মিলিয়ে নাম রাখতে পারেন হাদিসে যে নামগুলো আছে আল্লাহ রাসূল বলেছেন সবচেয়েতে উত্তম নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সেই হিসাবে আপনি আব্দুল্লাহও রাখতে পারেন আব্দুর রহমানও রাখতে পারেন এছাড়াও আপনি হযরত আবু নামের সাথে মিলিয়ে আবু রাখতে পারেন হযরত অমরের নামের সাথে মিলিয়ে অমর রাখতে পারেন হযরত অসমানের সাথে মিলিয়ে আপনি উসমান রাখতে পারেন এভাবে নাম রাখতে পারেন আর কন্যাদের জন্য যে নামটি আমরা প্রস্তাব করতে চাই যে রাসুল একরম সাল্লামের সহধর্মিনী অর্থাৎ আমাদের মা মাহাতুল মিনি মোমেনদের মা ওনাদের নামের সাথে মিলিয়ে আপনি আয়েশা খাদিজা তারপরে রাখতে পারেন রসুল একরম সাল্লা সাল্লামের কন্যাদের নামের সাথে মিলিয়ে আপনি নাম রাখতে পারেন উম্মে কুলসুম উম্মে ফাতেমা হ্যাঁ উম্মে কুলসুম ফাতেমা উম্মে জয়নব এই ধরনের সুন্দর সুন্দর নামগুলো রাখতে পারেন মনে রাখতে হবে নামের বারাকা ব্যক্তির উপরে পড়ে নামের প্রভাব ব্যক্তির উপরে পড়ে এই জন্য সুন্দর নাম রাখা এটা তার দায়িত্ব সপ্তম দিন নাম রাখা এটা তার কিন্তু সে আমাদের কাছে পায় আশা করছি আপনি জানতে চেয়েছেন আমাদের কাছে আমরা চেষ্টা করেছি এক কিন্তু আপনার রয়েছে আপনি নাম কোনটা রাখবেন মুফতি সাহেব আপনাকে ধন্যবাদ বড় সুন্দর সঙ্গ ছালু আলোচনা আজকে দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন দর্শক মণ্ডলী আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এসেছি অনেকগুলো প্রশ্ন আপনাদের মাধ্যমে এসেছে সকলকে ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন যারা করার জন্য অপেক্ষায় আছেন আজকে নয় আগামীকালকে আল্লাহ চাইতো করবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ যারা অনুষ্ঠান দেখেছেন অনুষ্ঠানকে মহাব্বত করেন ভালোবাসেন আয়োজন করেছেন সকলের জন্য আল্লাহ আল্লাহর রবে কাছে খায়ের দোয়া করছে আল্লাহ তালা খায়ের ফায়সালা করুন আজকে আর নয় আগামী দিন ঠিক বিকেল পাঁচটায় নিউজ টোয়েন্টি ফোরের পর্দায় দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরাকাত দূরত ইস্তফার পরে এখন হবে كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا كريم يا رحيم يا رحمن يا رحمن ইয়া আল্লাহ আমরা গুনাগার বন্দার আপনার দরবারে হাত তুলেছে মাউলাই করিম আপনি মহান আল্লাহ আকবর আল্লাহ আজল আল্লাহু আজম ইয়া করিম আমাদের পক্ষ থেকে তাম শুক্রিয়াগুলোকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দিগির গুণাগুলো আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ মাহেরামাজান চলে গেল চলছে আগামী বছর পর্যন্ত ইয়া আল্লাহ আমাদের হায়াতকে আপনি বরকতময় করে দেন মাহেরামাজানের বরকতময় সময় যেন রোজা রাখতে পারি আবাদত করতে পারি সে তফেক দান করেন মাওলায় করিম মাহে ছয়টি যারা খারা তাওফিক দান করেন ইয়া আল্লাহ বেশি বেশি করে করার আবাদত দান করেন তাম জাহানের উন্মতে মাফ করে দেন যারা মাওলাই করিম আপনার ডাকে সারা দিয়ে মায়ের তাওহিদ বলতে বলতে ত্যাগ করেছেন তাদেরকে আপনি মা আফ করে দেন তাদের তালিকার মধ্যে আমাদের যাদের মা বাবা রয়েছে আমার নিজেরও মা বাবা মাওলাই করিম দুনিয়ার বুকে বেছে নাই ইয়া আল্লাহ ঈদ যখন আসে ঈদের প্রভাব এখনো রয়েছে আমাদের ভেতরে আনন্দ মৌলাই করিম কিন্তু যারা কবরে চলে গেছে যদি কোনো কষ্ট হয়ে থাকে তাদের কান্না তাদের চোখে পানি তাদের চিৎকার আত্মচিৎকার ইয়া আল্লাহ নিউজ টোয়েন্টি ফোরের লাইভ প্রোগ্রাম ইসলাম ও ব্রাহ্মী কারিম অনুষ্ঠানের মাধ্যমে ইয়া আল্লাহ কত মানুষ আমাদের সাথে হাত তুলে আছেন আপনার একজন বান্দা বান্দি যদি আপনার কাছে পছন্দ হয় তার উসিলায় মেহরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন ইয়া আল্লাহ জান্নাতি জিন্দিগি দান করেন জাহান্নাম থেকে মুক্তির ফায়সলা করে দেন কষ্টগুলোকে আপনি দূর করে দেন শান্তি ওরা হাতের ব্যবস্থা করে দেন তাদের চোখের পানিগুলোকে আল্লাহ আপনি বন্ধ করে দেন আল্লাহ তাদের মুখে আপনি হাসি ফুটারের ব্যবস্থা করে দেন মাউলা করিম আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সুস্থতার নামত দান করেন দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন খের কল্যাণের ফায়সালা করে দেন আল্লাহ ইসলামকে মাউলা করিম ইসলাম প্রোগ্রামকে পছন্দ করেন ভালোবাসেন মাওলাই কারিমে এই মোহাব্বতকে আপনি কবুল মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ মোহাব্বত তো এক আজব জিনিস বলে বোঝানো যাবে না আমরা বলেও শেষ করতে পারব না কেউ কারো কাছে বলে প্রকাশ করে মহাব্বতের পরিমাণ বলতে পারে না ইয়া আল্লাহ মেহরবানি করে করে কে আপনি কবুল করে নেন কবুল করে আল্লাহ আমরা যেন ইয়া আল্লাহ আপনার বন্দা যারা মুসলিম যেন এই প্রোগ্রামের দ্বারা উপকৃত হয় উপকার লাভ করতে পারে সেই তৌফিক দান করেন আপনি কবুল করে নেন তাদের আয়োজনে যাদের আন্তরিকতা যাদের মহাব্বতে এই প্রোগ্রাম মৌলাই করিম চলছে তাদেরকে মাফ করে দেন বিশেষ করে বসুন্ধরা পরিবারকে সম্মানিত চেয়ারম্যান সাহেব পরিবারের সদস্য বৃন্দু যারা আছেন আমরা যারা আছি মাওলাই করিম মেহরবানি করে সকলের জন্য আপনার খাস ও রহমত করমের ফয়েসালা করে দেন মাওলাই করিম بردن شيل ذي كمدربني دان كورن يا الله بركات مي ذي دان كورن بركات مي حياة دان كورن بركات مي عمل دان كورن بركات مي علم دان كورن علم نافع دان كورن علم دارتك كمحبان يكون أبنو حفاظت الله. اللهم إنا نسألك الهدى والتقا والعفاف والغنا اللهم حبب إلينا الإيمان وزين أخلاقنا بالقرآن وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين اللهم صل على سيدنا محمد صلاته تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير آمين بحرمة سيد المرسلين الحمد لله رب العالمين